রয়েছি আমরা শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে। এখন আমরা ফিজিক্সের ক্লাস শুরু করব। তো ফিজিক্সের যে ক্লাসটি করাবো মূলত রেলের গ্রুপ ডির পরীক্ষার জন্য। তোমরা জানো রেলের গ্রুপ ডিতে যে ধরনের কোশ্চেন আসে তার মধ্যে ফিজিক্সের বেশ কিছু সংখ্যক ম্যাথ টাইপের অঙ্ক আসে, ম্যাথ আসে আর কি। তো গোটা 4 থেকে 5টা অঙ্ক ফিজিক্সের অঙ্ক আসে। তো ফিজিক্সের অনেক চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার থেকে বাছাই কতগুলো চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়ে থাকে সাধারণত। তো কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে এগুলো তোমরা যদি সিলেক্ট করে নিয়ে মাধ্যমিকের বই থেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভীষণ উপকার হবে। এবং 4-5টা অঙ্ক আসে এগুলো না পারলে কিন্তু রেলের পরীক্ষায় ভালো স্কোর করা খুব মুশকিল হয়ে যাবে। এবার কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না, ভৌতবিজ্ঞানে দেখবে ভর ভার শক্তি বলে একটা চ্যাপ্টার আছে, এখান থেকে অঙ্ক আসে। নিউটনের গতিসূত্র থেকে আসে, প্রবাহী তড়িৎ থেকে আসে, পরমাণুর গঠন, তারপরে পর্যায় সারণী ইত্যাদি অনেক চ্যাপ্টার, আরও কতগুলো চ্যাপ্টার রয়েছে সব আমি বলছি না, এরকম কতগুলো চ্যাপ্টার থেকে খুব ছোট ছোট অঙ্ক আসে। জাস্ট সূত্রগুলোর প্রয়োগ জানলেই অঙ্কগুলো পারা যায়। তো আজকে আমি কয়েকটা ফিজিক্সের স্থিতিশক্তি গতিশক্তি চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ফিজিক্সের চ্যাপ্টারগুলো বেছে নিয়ে সেখান থেকে যদি অঙ্কগুলো সলভ করতে থাকো, আশা করছি রেলের গ্রুপ ডিতে ফিজিক্সের ভালো নম্বর তোমরা তুলতে পারবে। তো দেখো ফিজিক্সের অঙ্কগুলো করতে গেলে মূলত চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে সেই চ্যাপ্টারের বিভিন্ন সংজ্ঞাটঙ্গাগুলো পড়ে নেবে। এবং ফিজিক্সের অঙ্কগুলো করতে গেলে ইউনিটটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সিজিএস এসআই পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান দরকার হবে। এবং তার জন্য তোমাদের আমাদের দেখবে এর আগে ইউনিট অ্যান্ড ডাইমেনশন বলে একটা ফিজিক্সের একটা ক্লাস করানো আছে, সেখানে বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে সিজিএস এমকেএস এসআই ইত্যাদি পদ্ধতিতে বিভিন্ন কিছু বিভিন্ন রাশির একক সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেগুলো অবশ্যই এই অঙ্কগুলো করার পূর্বে সেগুলো ভালো করে বুঝে নেওয়া দরকার। যাই হোক, আমি কয়েকটা উদাহরণের সাহায্যে তোমাদের একটু ধারণা দিচ্ছি যে এই ধরনের অঙ্ক রেলের গ্রুপ ডি পরীক্ষায় আসে, সেইভাবে তোমরা বই থেকে প্র্যাকটিস করতে থাকো। তো স্থিতিশক্তি গতিশক্তির অঙ্কগুলো করতে গেলে এই চ্যাপ্টার থেকে যে সূত্রগুলো আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যে শক্তি বলতে মূলত আমরা কি বুঝি, কোনো কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তো কোনো একটা বস্তুকে তার অবস্থা পরিবর্তন করে এক জায়গায় স্থির অবস্থায় রাখলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে স্থিতিশক্তি বলে। অর্থাৎ মনে করো এই পেনটাকে আমি এই নিচের থেকে উপরে এখানে রাখলাম, এর মধ্যে কিছুটা কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে, যে সামর্থ্যটা তৈরি হয়েছে তাকে স্থিতিশক্তি বলা হয়। অর্থাৎ এই এম ভর বিশিষ্ট এই পেনটা যদি এম ভর হয়, এম ভর বিশিষ্ট বস্তুকে যদি আমরা জি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুলি তাহলে এর মধ্যে যে স্থিতিশক্তি জমা হবে, স্থিতিশক্তি ইকুয়াল টু এম ইনটু জি ইনটু এইচ, ঠিক আছে? এটা হচ্ছে স্থিতিশক্তির ফর্মুলা। তোমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা মাধ্যমিকে ভালো করে পড়ে নেবে, পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে, না হলে ওটা পড়ে নেওয়ার পর এই অঙ্কগুলো শুরু করবে। স্থিতিশক্তি হলো আবার কোনো একটা বস্তু, এই এম ভর বিশিষ্ট বস্তুকে যদি আমরা গতিশীল অবস্থায় রাখি তাহলে তার মধ্যেও একটা কাজ করার সামর্থ্য জন্মায়, সেটাকে আমরা গতিশক্তি বলে থাকি। অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু গতিশক্তি পরিমাপের সূত্র হচ্ছে হাফ ইনটু এম ভর বিশিষ্ট বস্তু যদি ভি বেগে ছুটে চলে তাহলে তার গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, তাহলে এটা জানতে হবে, ঠিক আছে? স্থিতিশক্তি গতিশক্তি করতে গেলে মূলত এই দুটো সূত্র ভীষণ জানা প্রয়োজন। এই দুটো সূত্র দিয়ে আমরা স্থিতিশক্তি গতিশক্তি থেকে গত বছর বেশ কয়েকটা সেটে অঙ্ক এসেছিল ফিজিক্সের থেকে। তো তার মধ্যে কয়েকটা অঙ্ক আমি এখানে যে লিখেছি এগুলো সবই গত বছর 2018 গ্রুপ ডিতে আসা অঙ্ক। দেখো এবার অঙ্কগুলো করতে গেলে সিজিএস এবং এমকেএস, এই এমকেএস বা এসআই এই পদ্ধতিতে এই রাশিগুলোর একক সম্পর্কে কিন্তু ভালো জ্ঞান দরকার। এই অঙ্কগুলো করতে গেলে মেনলি মাথায় যেটা রাখতে হবে যে মানগুলো, প্রশ্নের মধ্যে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো সব একই পদ্ধতিতে দেওয়া আছে কিনা, অর্থাৎ সব মানগুলো সিজিএস আছে কিনা বা সবগুলো এমকেএস আছে কিনা। যদি না থাকে দেখা গেলো কোনো একটা মান সিজিএস আছে, কোনো একটা মান এসআইতে আছে, আমাদের প্রথম কাজ হবে
দুটো মানকে একই এককে নিয়ে আসা, অর্থাৎ দুটোকেই সিজিএস এ বা দুটোকে এসআই তে। প্রশ্ন, যদি সিজিএস বা এসআই কোনো পদ্ধতিতে মান বের করতে বলা হয়, পার্টিকুলারলি সেই সেই পদ্ধতিতে মানগুলোকে কনভার্ট করে নিতে হবে, নিয়ে জাস্ট সূত্রে বসিয়ে দিলেই কি হবে, অ্যান্সার বেরিয়ে যাবে। খুব জটিল কিছু অঙ্ক আসে না, খুব সাধারণ অঙ্ক আছে, জাস্ট এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে অঙ্কগুলো পারা যায়। দেখো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে, 10 কিগ্রা ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে ওঠালে বস্তুতে কি পরিমাণ স্থিতি শক্তি সঞ্চিত হবে। আমরা একটু আগে বলেছিলাম যে একটা বস্তুকে নিচে থেকে উপরে তুলে রাখলে তার মধ্যে কাজ করার সামর্থ্য জন্মায়, সেটাকে স্থিতি শক্তি বলে। সেটা পরিমাপ করা হয় MGH, যেখানে M মানে হচ্ছে ভর, G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর H হচ্ছে উচ্চতা। তো এই এই অঙ্কটা করার জন্য দেখো 10 কিগ্রা ভর, অর্থাৎ M এর ভ্যালু 10, আর 10 মিটার উচ্চতায় তোলা হয়েছে, অর্থাৎ H এর ভ্যালু 10, কিন্তু G এর ভ্যালু দেওয়া নেই। G মানে অভিকর্ষ ত্বরণ আমাদের মুখস্থ আছে, জানি CGS পদ্ধতিতে G এর ভ্যালু 9.981 সেমি পার সেকেন্ড স্কয়ার, আর SI পদ্ধতিতে 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দেখো দুটো মানই কিসে দেওয়া আছে, না SI পদ্ধতিতে দেওয়া আছে। দুটো মান যেহেতু SI পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, এখানে SI পদ্ধতিতে ডাইরেক্ট দেওয়া আছে, কোনো মানগুলোকে কোনো কিছুকে কনভার্ট করতে হবে না, দুটোই একই পদ্ধতিতে আছে। সুতরাং এখানে অঙ্কটার স্থিতি শক্তি হবে, স্থিতি শক্তি বস্তুটির স্থিতি শক্তি হবে কত, না MGH। মান বসালে কি হবে, M এর ভ্যালু হচ্ছে 10, G এর ভ্যালু দেওয়া নেই, মানে আমাদের যেহেতু এটা SI পদ্ধতিতে আছে, প্রশ্ন পড়ে তোমাকে বুঝে নিতে হবে এটা SI না CGS পদ্ধতিতে আছে। অবশ্যই দেখতে পাচ্ছ SI পদ্ধতিতে আছে, যদি না বুঝতে পারো আমরা বললাম ইউনিট অ্যান্ড ডাইমেনশনের একটা ভিডিও রয়েছে, সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা তাহলে এখানে G এর ভ্যালু আমাকে SI পদ্ধতিতে লিখতে হবে, তাহলে 9.8, G এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু উচ্চতা H হচ্ছে 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এটা 9.3 পয়েন্ট তুলে নিচে 10 হবে, 10 কেটে গেল, 980 জুল, কারণ SI পদ্ধতিতে করেছি, এটা SI পদ্ধতির স্থিতি শক্তির একক হচ্ছে জুল। তাহলে প্রথম অঙ্কটি হয়ে গেল কিছুই না, একেবারে সোজা, জাস্ট এই সূত্রটা জানলেই দেখো অঙ্কটা কিন্তু সহজেই করে আসা যায়। আর রেলের পরীক্ষায় এমন জটিল কিছু অঙ্ক থাকে না যে তোমাকে ফিজিক্সে অনার্স থাকলে তবে তুমি সেই অঙ্কগুলো পারবে, কারণ জানো রেলের পরীক্ষায় প্রচুর বা ম্যাক্সিমাম 80-90-80-85% ছেলেমেয়েরাই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বসে থাকে। সুতরাং তাদের করার মতো, তারা যাতে করতে পারে সেরকম কিছু অঙ্কই কিন্তু পরীক্ষায় এসে থাকে। আচ্ছা 50 গ্রাম, দ্বিতীয় অঙ্ক, 50 গ্রাম ভরের একটি বুলেটকে 200 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলে বুলেটটির গতিশক্তি কত হবে। 50 গ্রাম ভরের একটি বুলেট, দেখো এটা কিন্তু গ্রাম সিজিএস পদ্ধতিতে আছে, আর এটা কিন্তু এসআই পদ্ধতিতে আছে। প্রত্যেকটা ফিজিক্সের এই অঙ্কগুলো করার সময় আগে প্রথমেই দেখে নিতে হবে মানগুলো সব একই পদ্ধতিতে দেওয়া আছে কিনা। দেখলাম এখানে একটা সিজিএস আছে, একটা এসআই তে আছে, কিন্তু এখানে মানটা উত্তরটা কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি, আমরা মনে করো এসআই পদ্ধতিতে করছি। তাহলে এই এসআই পদ্ধতিতে করলে গতিশক্তির সূত্র কি হবে, গতিশক্তি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, সূত্র লিখে নিলাম হাফ এমভি স্কোয়ার। তাহলে এখানে কি হবে, হাফ ইনটু এম মানে কিসে আছে, 50 গ্রাম, এখানে আমি যদি এসআই তে করতে চাই, যদি এসআই পদ্ধতিতে করতে চাই তাহলে 50 কে আমাকে কেজিতে নিতে হবে, কেজিতে নিলে গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কেজিতে চলে গেল, ইনটু ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত দেওয়া আছে, 200 মিটার পার সেকেন্ড, তার মানে কি 200 হোল স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করলে কি আসবে, হাফ ইনটু 50/100 ইনটু 200 2 বার হবে, কাটাকাটি করলে এর 1000 ছিল, 3টে 0, এখানে 2টো, একটা 3টে 0 কেটে দিলাম, কেটে দিলে এখানে হাফ 2 আছে, এই 2 দিয়ে এই 2 কেটে গেল, তাহলে 20 × 50 × 5 × 10 1000 জুল, এটা এসআই পদ্ধতিতে করেছি, তাহলে এর গতিশক্তি হচ্ছে 1000 জুল। তাহলে দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে 1000 জুল। হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর শেষ হলো। কোশ্চেন নাম্বার 3, ছাদ থেকে বিনা বাধায়, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক কোশ্চেন নাম্বার 3, ছাদ থেকে বিনা বাধায় কি বলেছে, বিনা বাধায় পতনশীল একটি বস্তু ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তের বেগ 30 মিটার পার সেকেন্ড হলে ভূপৃষ্ঠ থেকে ছাদের উচ্চতা কত ছিল। দেখো ছাদ থেকে মানে একটা বস্তুকে যদি ছাদে তুলে নিয়ে যাই, তাহলে সেই বস্তুটির মধ্যে স্থিতি শক্তির পরিমাণ কি হয়, MGH। M ভরের একটি বস্তুকে যদি G অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে H উচ্চতায় তুলে নিয়ে যায়, তাহলে তার মধ্যে যে স্থিতি শক্তি সঞ্চিত হয় সেটা MGH।
ছাদ থেকে যখন বিনা বাধায় ছেড়ে দেওয়া হয় তখন কি হয়, সে নিচে পড়তে থাকে। নিচে পড়ার ক্ষেত্রে কি হয়, স্থিতি শক্তিটা গতি শক্তিতে কনভার্ট হতে শুরু করে, গতি শক্তিতে রূপান্তরিত হয় এবং ঠিক মাটি টাচ করার পূর্বে পুরো স্থিতি শক্তিটা সম্পূর্ণরূপে গতি শক্তিতে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে বলা হয়েছে মাটি টাচ করার ঠিক আগের মুহূর্তে, তাহলে মাটি টাচ করার আগের মুহূর্তে এই এমজিএইচটা কি হবে, সম্পূর্ণটা গতি শক্তি হয়ে যাবে, অর্থাৎ হাফ এমভি স্কোয়ারে কনভার্ট হবে। তাহলে আমরা লিখতেই পারি এখানে তিন নম্বর অঙ্কের জন্য এমজিএইচ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে, যেখানে এম হচ্ছে বস্তুটির ভর, জি বিকর্ষ ত্বরণ, ভি হচ্ছে গতিবেগ এই উচ্চতা, ঠিক আছে। তাহলে এবার মানটা কি দেওয়া আছে দেখো, বোথ সাইড এটা যদি করি তাহলে এম এম কেটে যাবে, জি জি মানে জি এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে আছে। তাহলে জি এর ভ্যালু এখানে আমরা বসিয়ে দিই 10 ইনটু, এইচ এর ভ্যালু দেওয়া নেই, এইচটা আমাকে বের করতে উচ্চতা, তাহলে এইচ এইচ থাকলো হাফ, এম তো কেটে গেছে, ভি এর ভ্যালু কত দেওয়া আছে, মাটি টাচ করার ঠিক পূর্ব মুহূর্তে গতিবেগ হয়েছিল 30 মিটার পার সেকেন্ড, তাহলে কি হবে এখানে 30 ইনটু 30, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করলে দেখো 2 দিয়ে 30 কে কাটলে 15, এদিকে 10 দিয়ে কাটলে এটা এখানে কেটে 3 3 10 30, তাহলে এইচ ইকুয়াল টু হলো 45 মিটার, ঠিক আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ওই ছাদের উচ্চতা ছিল কত, 45 মিটার। এটা কিন্তু গত বছর রেলের গ্রুপ ডি পরীক্ষায় 2018 সালে এসেছিল, এটা একটু জটিল, দুটো স্থিতিশক্তি গতিশক্তি দুটোকে দুটো ফর্মুলা একসঙ্গে কাজে লাগাতে হলো, ঠিক আছে। তাহলে 3 নম্বর কোশ্চেন শেষ, কোশ্চেন নাম্বার 4 একটি আলাদা, নিউটনের গতিসূত্র থেকে ভরবেগ বলে একটা কথা আছে, ভরবেগ কিছুই না, কোনো এম ভর মানে কোনো বস্তুর গতিশীল বস্তুতে ভর আর বেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা ভরবেগ বলে থাকি, ঠিক আছে। তা ভরবেগের নির্ণয় সংক্রান্ত একটা অঙ্ক দিয়েছে এখানে, তাহলে করি আমরা 4 নম্বর অঙ্ক। দেখো আমরা রয়েছি শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে, চলছে করছি আজকে ফিজিক্সের একটা গ্রুপ ডি এর উদ্দেশ্যে একটা ক্লাস করাচ্ছি, খুব ছোট্ট একটা ক্লাস, যেখানে ফিজিক্সের কি কি চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো, কি ধরনের অঙ্ক এসে থাকে তার একটা নমুনা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক আমরা সলভ করি 4 নম্বর প্রশ্ন, 750 গ্রাম ভরের একটি বস্তু 40 কিমি পার ঘন্টা বেগে চললে এসআই পদ্ধতিতে ওর ভরবেগ কত হবে, ভরবেগ এম ভর বিশিষ্ট একটি বস্তু যদি ভি বেগে ছুটে তলে তাহলে ভর আর বেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় অর্থাৎ ভরবেগ ইকুয়াল টু ভর ইনটু বেগ, এই হচ্ছে ভরবেগ, ভরবেগ সমান কি ভর ইনটু বেগ, তাহলে ভর আর বেগ দুটো গুণ করলে ভরবেগের ভ্যালু বেরোয়। তাহলে এখানে ওর ভরবেগ চাইছে, ভরবেগ কিসে করবো দেখো, একটা সিজিএস পদ্ধতি, গ্রাম মানে সিজিএস পদ্ধতিতে আছে, আর এটা গতিবেগটা কিমি পার ঘন্টা মানে এসআই পদ্ধতিতে আছে। আমি কি বলেছি ফিজিক্সের এই অঙ্ক করতে গেলে অবশ্যই এই কোন পদ্ধতিতে আছে সেটা ভালো করে খেয়াল করা দরকার, একটা সিজিএস একটা এসআই এভাবে করলে হবে না, এটা মূল মূল টেকনিকটাই হচ্ছে যে দুটো এক দুটো বিভিন্ন এককগুলোকে একটা সিস্টেমে প্রকাশ করতে হবে। তাহলে আমার এটাকে আমি যদি এসআই তে নিয়ে যাই তাহলে মানে গ্রামে কনভার্ট করলে হয়ে যাবে, তাহলে ভরবেগ ইকুয়াল টু এখানে সমান সমান মান বসিয়ে দিলে ভর কত 750 গ্রাম, তাহলে এটাকে আমি যেহেতু এসআই ইউনিটে করবো এসআই পদ্ধতিতে করলে এটাকে কেজিতে নিতে হবে অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে, ইনটু বেগ কত 40 কিমি পার ঘন্টা, তাহলে হয়ে গেল ভর ইনটু বেগ, এটা কাটাকাটি করলে ভরবেগ ভর ইনটু বেগ গুণ করলে ভরবেগ বেরিয়ে যায়, তাহলে এটা কত হবে দেখো, কেটে দিলে একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 গুণে 10 5 15 75, এটা দিয়ে কাটলে 2 গুণে 4 তার মানে 15 গুণে 30, ঠিক আছে 30। এসআই পদ্ধতি করেছি তাহলে ভরের একক আর বেগের একক লিখতে হবে অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগ, 750 গ্রাম ভরের একটি বস্তু 40 কিমি পার ঘন্টা বেগে ছুটে চললে তার ভরবেগ কত হবে বেরিয়ে গেল। দেখতে পারলে আমি জাস্ট একটা নমুনা তোমাদের কাছে তুলে ধরলাম যে রেলের পরীক্ষায় কি ধরনের ছোট ছোট ফিজিক্সের অঙ্ক আসে, ঠিক আছে। একটু চেষ্টা করলে এগুলো পারা যায়, আর্টস কি সায়েন্স কি কমার্স এগুলো কোনো দরকার নেই, এগুলো আমরা মাধ্যমিকেই শিখেছি, এগুলো মাধ্যমিকের বইটা একটু খুঁটিয়ে পড়লে কিন্তু এই অঙ্কগুলো সলভ করে আসা যায়, ঠিক আছে। এইভাবে আমরা আরও ফিজিক্সের আরও অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে এরকম ছোট ছোট অঙ্ক আসে, ঠিক আছে, আস্তে আস্তে সেগুলো পড়াবো। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে।